বলবো? আচ্ছা দেখি, একটু সম্প্রতি বিষয় নিয়ে একটা গজল। এখন তো শিরিক বিদাতের একটা একটা পক্ষ নিয়েছে শিরকের, আর একটা পক্ষ নিয়েছে তাওহীদের, ঠিক কি না? শিরিক করো না, বিদাত করো না, ঠিক আছে না? শিরিক করো না, বিদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, শিরিক করো না, বিদাত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, শিরে করো না, বিদাত করো না, শিরে করো না, বিদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। সবাই বলেন, শিরে করো না, বিদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, শিরে করো না, বেদাত করো না, ঠিক কি না? শিরে করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ কবুল করুন। এটা বললাম এই বুড়া বয়সে, গজল তো আজ থেকে 20 বছর আগে গাইছি, যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম। আসুন আমরা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা আমি আমি দোয়া চাচ্ছি সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন।